কি বলেছেন শিক্ষামন্ত্রী আজকে রাজ্যপাল এবং উপাচার্যদের হুমকি পাওয়া প্রসঙ্গে একবার শুনি। সাপ্তাহিক রিপোর্ট দিতে বলে রাজভবন থেকে এই ধরনের একটা ফোন গিয়েছিল বলি আমরা জানি বলেছে বলা হয়েছিল রিপোর্ট যদি না দেন তাহলে কতদিন উপাচার্য থাকবো আমরা দেখব। হুমকি গেছে, হুমকির ফোন গেছে, ওনার কথাটা ঠিক আমার কথাটা ভুল। তাহলে উনি বলছেন যে উপাচার্যরা হচ্ছে নাবালক নাবালিকা আর কি, যে জুজুর ভয় দেখিয়ে তাকে আমরা একটা ইঞ্জেকশন ফুটিয়ে ঘুম পাড়িয়ে দিলাম, যাও তুমি আজ থেকে আমরা হুমকি দিচ্ছি তুমি কাল থেকে যেন এক্ষুনি রেজিশন দাও। একজন কোনো একজন সম্মানী উপাচার্য সম্পর্কে এই কথাটা উনি ভাবতে পারছেন বা বলছেন পাবলিকলি? যদি এইরকম হয়ে থাকে তার রাজ্যপাল কি তার রাজ্যপালকে জানিয়েছেন তিনি এতদিন কোনো আইনি ব্যবস্থা নিয়েছেন? তিনি আমাদের জানিয়েছেন, আমরা কিন্তু গতকালই উনি বলার সঙ্গে সঙ্গে সংশ্লিষ্ট যে পাঁচজন উপাচার্য ছিলেন তাদের চিঠি পাঠিয়ে জানতে চেয়েছি আপনাদের কেউ কি আমাদের হুমকি দিয়ে আমাদের তরফ থেকে কোনো ফোন গেছে, কোনো হুমকি গিয়েছিল আপনাদের ওপর? আমরা 11 সেপ্টেম্বরের মধ্যে জানাতে বলেছি উচ্চশিক্ষা বিভাগ থেকে যে কোনো কোন আধিকারিক বলুন আপনাদের পদত্যাগ করার জন্যে ফোন করে ভয় দেখিয়েছেন। আমি আজ প্রত্যেকে যারা আমার সঙ্গে রয়েছেন সম্মানীয় অতিথি হিসেবে প্রত্যেকে অধ্যাপক, তারা রাজনীতি করেন না, সরাসরি প্রত্যক্ষ রাজনীতির সঙ্গে তারা সেভাবে কেউ যুক্ত নন, নিশ্চিতভাবে তাদের রাজনৈতিক মত বা পথ থাকতে পারে, আদর্শও থাকতে পারে, বিশ্বাসও থাকতে পারে, তাও আমি বলছি, বলতে বাধ্য হচ্ছি, এরপরে আপনাদের যে বক্তব্যটা শোনাবো সেটা কোনো রাজ্যের মুখ্যমন্ত্রী উপাচার্যদের সম্পর্কে বলতে পারেন বলে অবিশ্বাস হবে, এটা মনে হতেই পারে। বিরোধীদের দখলে চলে যাওয়া কোনো পুরসভা, পঞ্চায়েত, জেলা পরিষদ নিয়ে এমন বক্তব্য, তাও সেটা অসাংবিধানিক, কিন্তু বললেও বলতে পারেন, কারণ এই রাজ্যের মানুষ এটা শুনে অভ্যস্ত। অন্য দলকে ভোট দিয়েছেন, লক্ষ্মীর ভাণ্ডার পাবেন না, অন্য দলকে ভোট দিয়েছেন, কন্যাশ্রী পাবেন না, অন্য দলকে ভোট দিয়েছেন, সরকারি প্রকল্পের সুযোগ সুবিধা বন্ধ, কিন্তু আমার পথে চলছেন না, অর্থনৈতিক অবরোধ করব। কে বলছেন? রাজ্যের মুখ্যমন্ত্রী, শুনুন। আপনি যদি কলেজ এবং ইউনিভার্সিটিতে ইন্টারফেয়ার করেন আর কোনো ইউনিভার্সিটি কলেজ যদি আপনার কথা শুনে চলে, আমি কিন্তু অর্থনৈতিক বাধা তৈরি করব। এখানে টিট ফর ট্যাট, নো কম্প্রোমাইজ। দেখি আপনি কোন কলেজের শিক্ষকদের মাইনে দেন, কোন ইউনিভার্সিটির শিক্ষকদের মাইনে দেন, ইয়ে আবার কি, কোথার থেকে সব মাতব্বররা চলে এসছে? আর মাতব্বরের একটা লিমিট আছে, আপনি এই রাজভবনটায় বসে আছেন না, এই রাজভবনটার টাকাও কিন্তু আমরা দিই। এই বাংলাতেই এক অত্যন্ত অন্য ধরনের চরিত্রের রাজ্যপাল এসেছিলেন, রাজ্যপালের চরিত্র নিয়ে প্রশ্ন তুলছি না, অন্য ধরনের চরিত্রের রাজ্যপাল এসেছিলেন, তিনি রাজভবনে বসে থাকাটা খুব একটা পছন্দ করতেন না। রাজ্যের মানুষ অন্ধকারে থাকলে, লোডশেডিংয়ে থাকলে রাজভবনের বাতি নিভিয়ে তাদের সঙ্গে সহমর্মিতা ব্যক্ত করতেন। বলতে বাধ্য হচ্ছি, অন্য সমস্ত ক্ষেত্রে তার সঙ্গে সাংবাদিক হিসেবে আমার খুব ভালো সম্পর্ক ছিল, কিন্তু রাজ্যের প্রাক্তন পরিবহনমন্ত্রী, সিপিআইএমের প্রাক্তন কেন্দ্রীয় কমিটির সদস্য শ্যামল চক্রবর্তী অত্যন্ত কুরুচিকর ভাষায় সেই রাজ্যপালকে আক্রমণ করেছিলেন, অনেকটা যেভাবে মুখ্যমন্ত্রী আজকে বললেন, রাজভবনের চায়ের পয়সাটাও তো রাজ্য সরকারের কাছ থেকে আসে। খুব মিল খুঁজে পেলাম আমি সেদিন যেভাবে আক্রমণ করা হয়েছিল গোপালকৃষ্ণ গান্ধীকে, আর আজ যেভাবে মুখ্যমন্ত্রী বলছেন। কিন্তু আমি আবার সরে আসি, ছেড়ে দিলাম রাজ্যপালের কথা, আমি আবার উপাচার্যদের কথায় ফিরে আসি, আমি আবার অধ্যাপকদের মাইনে মানে বেতনের কথায় ফিরে আসি। এ রাজ্যের একটি পুরসভা কংগ্রেসকে, কংগ্রেসের হাতে চলে যাওয়ায়, কংগ্রেসের পরিচালনায় চলে যাওয়ায় সেই পুরসভার অন্তর্গত এলাকার মানুষের মাথার ছাদ পাওয়া বন্ধ হয়ে গেছে, মানে প্রধানমন্ত্রী যে আবাস যোজনার টাকা সেই পুরসভাতে বরাদ্দ হচ্ছিল না, তো পুরসভার কাউন্সিলররা সবাই মিলে ঠিক করে তৃণমূলে চলে গেছে।